নমস্কার, আমি আজকে আপনাদের এই গরমে পেট ঠান্ডা রাখার জন্য একটা অত্যন্ত স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি দেখাবো। আর এই স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি বানাতে গেলে কি কি লাগবে, সবার প্রথমে লাগবে আমার চিঁড়ে। আমি 1 কাপ চিঁড়ে ধুয়ে শুকনো করে ঝরঝরা করে রেখে দিয়েছি জল ঝরিয়ে। আর লাগবে আমার টক দই, আমি 1 বাটি টক দই নিয়েছি। দুধ নিয়েছি, জাল দিয়ে ঠান্ডা করে 1 কাপ দুধ নিয়েছি। 200 গ্রাম মিষ্টি দই নিয়েছি। আম নিয়েছি, একটা আমের 3 মানে একটা বাকলা আর কি কেটে কুচিয়ে নিয়েছি। আর পাকা কলা নিয়েছি 2টো, এটাও কুচিয়ে নিয়েছি। পাকা পেঁপে নিয়েছি কিছুটা কুচিয়ে নিয়েছি। আমি সবুজ আঙুর কিছুটা নিয়েছি, কালো আঙুর কিছুটা নিয়েছি, খেজুর একটু কুচিয়ে নিয়েছি, ড্রাই ফ্রুট কিছু কুচিয়ে নিয়েছি, 2টো আমন্ড নিয়েছি, কয়েকটা পেস্তা নিয়েছি, কয়েকটা কিশমিশ নিয়েছি, আর কয়েকটা কাজু কুচিয়ে নিয়েছি, চিনি নিয়েছি 2 টেবিল চামচ, আর এটা নুন নিয়েছি 1/2 চা চামচ। আমি একটা বাউলের মধ্যে চিড়েগুলো প্রথমে নিয়ে নেব। চিড়েটা একদম ঝরঝরা করে নিয়েছি। নেব আমি টক দই, নুন নেব সবটা 1/2 চা চামচ, চিনি 2 টেবিল চামচ, এটাও নিয়ে নেব। নিয়ে আমি সুন্দর করে একটু মেখে নেব। এবার আমি মিষ্টি দই নেব, আমি 150 গ্রাম দই নিলাম, এটাও আমি সুন্দর করে মেখে নেব। এবার আমি সমস্ত ফলগুলো দিয়ে দেব। আমটা আমি দিয়ে দিলাম, পাকা কলাটা দিয়ে দেব, পাকা পেঁপেটা দিয়ে দেব, আঙুরগুলো দিয়ে দেব, আমি ড্রাই ফ্রুটগুলো একটু পরে দেব, আগে এগুলো দিয়ে মিক্সড করে নেব। এটা খুব ভালো একটা সকালের জলখাবার। এটা গ্যাস ছাড়া আপনার রুটি করা লাগবে না, রুটির সাথে তরকারি খেতে হয়, সেগুলো এখন এই গরমে মাঝে মাঝে নাই বা খেলাম। এরম ধরনের একটা রেসিপি বানিয়ে নিলে সত্যিই খুব ভালো লাগবে, পেটও ঠান্ডা লাগবে, পেট ভরবে, আবার এটা একটা স্বাস্থ্যকরও টিফিন। আমি এবার দুধটা দেব, ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব, কিছুটা পেস্তা আর আমন্ড একটু রেখে দিলাম উপরে গার্নিশ করার জন্য, খেজুরটা দিয়ে দেব। সবগুলো আমি এবার মেখে নেব। হয়ে গেল কত চটজলদি আমার একটা সকালবেলা জল খাওয়ার। হয়ে গেছে আমার খুব চটজলদি অত্যন্ত স্বাস্থ্যকর ফলাহার জলখাবার। খুব ভালো একটা রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।